বাহারি ফুল, রং আর রূপে মুগ্ধতা ছড়াচ্ছে মৌলভীবাজার শহরে। সারা বছরই সেখানে ফুলের রাজত্ব। পৌরসভার এমন উদ্যোগে খুশি শহরবাসী, বলছেন মনের প্রফুল্লতার পাশাপাশি ক্লান্তিও দূর করে প্রাকৃতিক সৌন্দর্য। সালে এলাহি কুটি, তথ্যচিত্রে, ডেস্ক রিপোর্ট। মৌলভীবাজার শহরের সড়ক জুড়ে এখন শোভা পাচ্ছে হরেক রকম ফুল। ক্যামেলিয়া, পয়েন্সেতিয়া, অশোক, জারুল, ফুরুজ, পিঙ্ক অ্যাসিয়া, গোল্ডেন শাওয়ার, গার্লিক ভাইন সহ নানা জাতের ফুল শোভা পাচ্ছে শহরময়। লাল, গোলাপি, নীল সহ বাহারি রঙে বর্ণিল সাজে পৌরসভার পুকুর পাড়, প্রবীণ সংঘ, কলেজ, স্কুল, শহীদ মিনার প্রাঙ্গণ ও অলিগলি। ইটপাথরের শহরে ফুলের মূর্ছনায় মুগ্ধ হচ্ছেন শহরবাসী। প্রকৃতি প্রেমিকরা বলছেন বাহারি ফুল শুধু সৌন্দর্য নয়, ভ্রমণ ক্লান্তিতে যোগাচ্ছে অক্সিজেন। যে আমরা আরো এই শহরটাকে সুন্দর করে তুলব ফুলের মূর্ছনায়। রাস্তাঘাটে এবং আইল্যান্ডে সুন্দর বাগান আছে, এই শহরটা, এই পরিবেশটার সম্পর্কে এখানকার মানুষ সম্বন্ধে একটা পজিটিভ ধারণা আসে যে না, গাছগুলা মানে অকৃপণ ভাবে সে ফুটেই যাচ্ছে। তখন আমার মনে হয় যে সে যখন বিলিয়ে দিতে পারে, আমার কষ্ট সেখানেই সার্থক হয়ে যায়। অক্সিজেন সাপ্লাই করছে আমাদের একটা নির্মল পরিবেশে, আমাদেরকে শ্বাস প্রশ্বাস গ্রহণ করার জন্য একটা সুন্দর পরিবেশ প্রদান করছে। এর মূল কারিগর প্রয়াত সমাজ কল্যাণ মন্ত্রী সৈয়দ মহসিন আলী। তিনি প্রথম 300 ফুলের চারা লাগিয়ে যাত্রা শুরু করেন। পরবর্তীতে পৌরসভার উদ্যোগে বড় পরিসরে এই কার্যক্রম অব্যাহত রাখা হয়। মৌলভীবাজার শহরকে ফুলের শহর গড়ে তোলার কারণে নান্দনিকভাবে শহরটাকে সৌন্দর্য বৃদ্ধি পাচ্ছে। আপনারা প্রবীণাঙ্গনে গেলে কী সৌন্দর্য বৃদ্ধি পাচ্ছে সেটি দেখতে পারবেন। শ্রীমঙ্গল রোডে যে ফুল ফুটেছে আপনারা এখন দেখবেন কী সুন্দর লাগে। ফুলে ফুলে সেজে থাকা শহর অন্য এক অনুভূতি সৃষ্টি করে। এই নান্দনিক উদ্যোগকে আরও পরিকল্পিতভাবে সম্প্রসারিত করার দাবি প্রকৃতিপ্রেমীদের। নিউজ ডেস্ক, দেশ টিভি।